এই 20 তে মনে করো 5 বাদ দিয়ে দিলে এটা 20 এটা 20 এটা 20 এটা 5 বাদ দিয়ে দিলাম এটা কত না না 20 থেকে 5 বাদ বুঝছ না মনে করো যে তোমার হাতে যে এই হাতে কয়টা আঙ্গুল 5টা এই হাতে 5টা 5টা না তাহলে টোটাল কয়টা হলো 10টা এতে 5টা আঙ্গুল বাদ দাও তাহলে কয়টা থাকলো পাঁচটা থাকলো তাহলে বিশের থেকে পাঁচ বাদ দিলে বিশটা আঙুলের তো পাঁচটা আঙুল বাদ দাও বলো এই তো ভালো জানে গুড এবার বলো 100 টাকা থেকে আমি 5 টাকা বাদ দিয়ে দিলাম 100টা আঙুলের তো 5টা আঙুল বাদ দিয়ে দিই পারবা 100 আঙুলের থেকে 5 টাকা বাদ দিলো এই না তুমি 100 পর্যন্ত গুনতে পারো পারো না 20 পর্যন্ত পারি কোন পর্যন্ত পারো তুমি কো দেখো 20 না 20 এর উপরেই পারো তুমি 21 গুনো দিন এক দিক গুনো না 20 থেকে গুনো 20 21 22 23 24 25 26 27 28 29 এই তো 30 পর্যন্ত পারো এবার 30 থেকে গুনো কয়ত্রিশ পারো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দেখো তোমার চলতে ফিরতে অন্তত একের থেকে 100 পর্যন্ত এই হিসাবটা জানার দরকার নাইলে কে কোন দিক দিয়ে তোমাকে ফাঁকি দেবে তুমি টের পাবা না তুমি তো বলতে পারি 100 200 300 400 500 600 700 800 আচ্ছা 1000 থেকে 100 বাদ দাও কত ও 1000 থেকে 100 বাদ 900 যাই হোক তুমি হিসাব পারো আরো একটু ট্রাই করো কায়দার পাশাপাশি বাংলা ইংলিশ একের থেকে 100 যোগ বিয়োগটা তো শিখো বুঝছো তোমার নাম কি আমার নাম সাইদা সাইদা ঠিক আছে থাকো এখানে না থাই আব্বু আম্মু আছে আব্বু নাই মা আছে মা আছে না ঠিক আছে সাইদা তা ভালো থাকো হ্যাঁ